চুনা পাবে এক ভিন্ন মাত্রা। শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই কারা আছেন আজ আমাদের সাথে। সাস্টেইনেবল এনার্জি পলিসি অ্যান্ড আওয়ার লাইভলিহুড শিরোনামের আজকের সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলেবুল কাপোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়াসিকা আয়েশা খান এমপি। আছেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের কার্যকরী সদস্য জনাব আসাদ আদিলুর রহমান আদিল এমপি। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিইপিআরসি এর মেম্বার ইনোভেশন জনাব রতন কুমার ঘোষ। এই সাথে আমাদের মাঝে পেয়েছি ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ মনসুরুল ইসলামকে। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের পরিচালক এবং একই সাথে যিনি এই সাস্টেইনেবল এনার্জি উইকের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডক্টর এসএম নাসিফ শামস। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পুরো আয়োজনের উদ্যোক্তা এই ইনস্টিটিউট অফ এনার্জির সহকারী অধ্যাপক হিমাংশু রঞ্জন ঘোষকে। অনুষ্ঠানে আমাদের অনেক প্রিয় ছাত্রছাত্রী